বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক দশ আসামির মধ্যে আয়েশা সিদ্দিকা সহ ছয় আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে মামলার চারজন আসামিকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে বুধবার দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই রায় দেন এদিকে মামলার অন্যতম আসামি নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির ফাঁসির রায় কার্যকর নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা কেননা দেশে আজ পর্যন্ত কোনো নারী আসামির ফাঁসি কার্যকর হয়নি কারা সূত্র জানায় কারাগারগুলোতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত নারীদের মধ্যে কেউ কেউ দশ থেকে পনেরো বছর ধরে কন্ডেম সেলের বাসিন্দা দেশে বহু পুরুষ আসামির ফাঁসি কার্যকর হলেও কোনো নারী আসামির ফাঁসি কার্যকর হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি এক কারা রক্ষী জানান তিনি আটাশ বছর ধরে চাকরি করছেন আজ পর্যন্ত কোনো নারী আসামির ফাঁসি হয়েছে এমন কথা শুনেননি ফাঁসির দণ্ডপ্রাপ্ত নারী আসামিদের মধ্যে সবাই হত্যার দায়ে দণ্ডিত হয়েছে বলে কারা সূত্রে জানা গেছে কলেহর জের ধরে নিজ পরিবারের সদস্যকে হত্যার দায়েই ফাঁসির দণ্ড পেয়েছে এদের বেশিরভাগ বর্তমানে দেশে ঊনপঞ্চাশ জন নারী ফাঁসির দণ্ড মাথায় নিয়ে বিভিন্ন কারাগারে কন্ডেম সেলের বাসিন্দা ফাঁসির দণ্ডপ্রাপ্তদের থাকার এই সেলের সর্বশেষ বাসিন্দা হয়েছেন বরগুনার আয়াশা সিদ্দিকা মিন্নি গতকাল বুধবার রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণার পর মিন্নিকে বরগুনা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এই কারাগারে আর কোনো নারী ফাঁসির আসামি না থাকায় তিনি একাই হয়েছেন সেলের বাসিন্দা এক হিসাবে দেখা গেছে স্বাধীনতার পর থেকে শতাধিক নারীর ফাঁসির আদেশ হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন কারা ভোগ করার পর বেরিয়ে গেছে কেউ কেউ মারা গেছে কারো কারো আপিলে শাস্তি কমেছে দু সালে কাশিমপুরে একমাত্র মহিলা কারাগার উদ্বোধন করা হয় দেশের প্রতিটি কারাগারে ফাঁসির মঞ্চ থাকলেও সেখানে কোনো ফাঁসির মঞ্চ নেই জানা গেছে অতীতে কোনো নারী আসামির ফাঁসি কার্যকরের রেকর্ড না থাকায় ফাঁসির মঞ্চ বানানো হয়নি কারাগারে বাইশ বছর ধরে চাকরি করেন এমন এক কর্মকর্তা জানান নিয়ম অনুযায়ী ফাঁসির আসামিরা সর্বশেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে রাষ্ট্রপতি তাদের ক্ষমা না করলে ফাঁসির থেকে বাঁচার কোনো সুযোগ নেই তবে আজ পর্যন্ত কোনো নারীর আবেদন রাষ্ট্রপতির কাছে গেছে এমন খবরও তিনি শোনেননি বরগনা কারাগারের সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান ফাঁসির আসামি হিসেবে মিন্নিকে কন্ডেম সেলে রাখা হয়েছে তিনি আরো জানান এই কারাগারের নারী ইউনিটে জন বন্দী ছিল মিন্নিকে নিয়ে বিশ জন হল কারা সূত্র জানায় প্রতিটি কন্ডেম সেল কম বেশি দশ হাত দৈর্ঘ্য ও ছয় হাত প্রস্তের হয় প্রতি সেলে তিন চারজন করে ফাঁসির আসামি রাখা হয় প্রতি সেলে গ্রিল ঘেরা বারান্দা রয়েছে ওই বারান্দাতে তাদের হাঁটার সুযোগ মেলে দিন রাত চব্বিশ ঘন্টায় তাদের থাকতে হয় সেলের ভেতর ও বারান্দায় এক কারা কর্মকর্তা জানান প্রতিদিন দুপুরে গোসল করার জন্য তাদের বের হতে দেওয়া হয় গোসলের আগে সেলের আশেপাশে পনেরো থেকে বিশ মিনিট হাঁটার সুযোগ দেওয়া হয় এভাবেই মাসের পর মাস বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে তাদের ফাঁসির দণ্ডপ্রাপ্তরা মাসে একদিন সুযোগ পায় তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার তখন তারা সেল থেকে বেরিয়ে কারাগারের গেটে স্বজনদের সঙ্গে দেখা করে সূত্র জানায় ফাঁসির দণ্ডপ্রাপ্তদের জন্য বরাদ্দ রয়েছে একটি করে থালা বাটি ও কম্বল এর বাইরে আর কোনো ধরনের সুযোগ সুবিধা নেই সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন